তো গাইস, আর মাত্র দুদিন পর হচ্ছে যে হোলি, আর এই হোলিতে পাঞ্জাবি পরবো না তাই কখনো হয়, তা আমি প্ল্যান করলাম চলো এই হোলিতে নতুন একটা পাঞ্জাবি কিনা যাক, তারপর ওই পাঞ্জাবি পরে আমরা খেলবো হোলি। তা আমি আর আমার বন্ধু গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি পাঞ্জাবি কিনতে ইভিনিংয়ে। তা আমরা দুই বন্ধু এইভাবে গান করতে করতে একদম পৌঁছে যাই পাঞ্জাবির দোকানে, যেখানে আমরা পাঞ্জাবি কিনবো নতুন হাটে। তা আমাদের নতুন হাটে এখানে চলে আসি একটা পাঞ্জাবির দোকানে, যেটা সব থেকে ভালো এখানে পাঞ্জাবি মানে নানা রকম সব রকম পাঞ্জাবি পাওয়া যায় এখানে। তা আমি ভেতরে দোকানে ঢুকে পড়েছি, তারপরে কাকুটা বললাম আমাকে একটা ঝাঁকা একটা পাঞ্জাবি দেখাও। এই কাকুটা কিন্তু আমাকে ব্র্যান্ডেড পাঞ্জাবিগুলো দেখাচ্ছিলো, যেগুলো রেট প্রচণ্ড বেশি প্রচণ্ড দামি। তা আমি কাকুটাকে বলছিলাম, আরে কাকু আমি বিয়ে করতে যাচ্ছি না গো, আমি হোলি খেলবো, আমাকে একটু কম রেটের মধ্যে দেখান। তো কাকু তখন বললে, আচ্ছা এই ব্যাপার, তুমি হোলি খেলবে? তা কাকু কিন্তু এখানে আমাকে হোলি খেলার জন্য নানা রকমের পাঞ্জাবি আমাকে দেখালো কম রেটের মধ্যে। তা আমাকে কিন্তু এখানে একটা ইয়েলো কালার দেখালো শেষে, তো ইয়েলো কালারটা কিন্তু বেশ আমাকে ভালোই লাগলো। তো কাকুটা কিন্তু খুলে সব কিছু দেখিয়ে দিল, সাইজ ফাইজ সব কিছু। আমি বললাম ঠিক আছে কাকু, সব কিছু ঠিক আছে, আমাকে আপনি এই পাঞ্জাবিটা দিন, এই পাঞ্জাবিটা আমার খুব ভালো লেগেছে। কাকু কিন্তু তারপরে ভালো করে এই পাঞ্জাবিটাকে খুলে দেখে নেয় যে কোথাও কোথায় ঠিকঠাক আছে কি না, ছেঁড়া ফেরা নেই তো। তারপরে কাকু কিন্তু এই পাঞ্জাবিটা আমাকে ভালো করে ক্যারিতে প্যাক করে আমাকে দিয়ে দেয় এই পাঞ্জাবিটা। তখন আমি ক্যারিটাকে নিয়ে পাঞ্জাবিটাকে নিয়ে আনন্দে হাসতে হাসতে বেরিয়ে পড়ি দোকান থেকে আমার বাইকটার কাছে। তারপরে আমি আমার বাইকটা ওইখান থেকে স্টার্ট করে বেরিয়ে পড়ি, আমরা দুজনে দুই বন্ধু মিলে গান করতে করতে আবার আগের মতন বিলটা মিটি দিয়ে বেরিয়ে পড়ি দোকান থেকে। তো দোকান থেকে আমি বেরিয়ে তারপরে আমি যাব এখন আমার বাইকের দিকে, কারণ আমার বাইকটা স্টার্ট করে এখন যাব আমরা বাড়ি। আর এখন আমাদের যা কাজ ছিল এখানে সব হয়ে গেছে, আমরা ঘোরাফেরা হয়ে গেল, খাওয়া হয়ে গেল, এবং পাঞ্জাবি যেটা সেটাও নিয়ে গেল। তাই দুই বন্ধু মিলে বাইকে চেপে এখন যাচ্ছি বাড়ির দিকে, আর এখানকার ব্লগটা এখানেই শেষ করলাম।